ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মুকুল শোভন উপস্থিত বৈশাখীয় পঞ্চায়েত ভোটের আগে নয়া সমীকরণের জল্পনা রাজনৈতিক মহলে। ভাইফোঁটার দিনেও প্রতিবাদ জারি, এসএসসি চাকরি প্রার্থীদের ধর্না মঞ্চে আয়োজন জমপুজোর, মুখ্যমন্ত্রীর দেখা না মেলায় ক্ষুব্ধ আন্দোলনকারীরা। ফের ইডির তলব এড়ালেন অনুব্রত কন্যা, বন্ধুর মায়ের চিকিৎসার জন্য আছেন চেন্নাইতে, যুক্তি দিয়ে হাজিরা না দেওয়ার চিঠি তদন্তকারীদের। যোগীর বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্যের জের 3 বছরের কারাবাসের সাজা আজম খানের, জরিমানা 25,000 টাকা খোয়াতে হল বিধায়ক পদ। আলোচনা করে কাশ্মীর সমস্যা মেটাক, ভারত পাকিস্তান স্পষ্ট বার্তা চীনের, কাশ্মীর ইস্যুতে হস্তক্ষেপ করতে নারাজ চীন, দাবি বিদেশ মন্ত্রকের মুখপাত্রের। যুগান্তকারী পদক্ষেপ বিসিসিআই এর, এবার থেকে পুরুষদের সমান ম্যাচ ফি মহিলা ক্রিকেটারদেরও, সিদ্ধান্তকে স্বাগত জানালেন হরমনপ্রীত ঝুলনরা। নেদারল্যান্ডসকে উড়িয়ে সহজ জয় ভারতের, গ্রুপ শীর্ষে উঠল টিম ইন্ডিয়া, রানে ফিরলেন অধিনায়ক রোহিত শর্মা, অনবদ্য ইনিংস বিরাট ও সূর্যার। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসি বিস্তারিত খবরে। ব্যতিক্রমী ভাইফোঁটার অনুষ্ঠান মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে। 6 বছর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ভাইফোঁটা নিতে গেলেন বর্ষিয়ার নেতা মুকুল রায়। এদিন ছিলেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও, পাশাপাশি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা রাজা অনন্ত মহারাজকেও উপহার পাঠিয়েছেন তৃণমূল সুপ্রিমো। রাজনৈতিক দূরত্ব ভুলে এহেন রিইউনিয়ন দেখে নয়া সমীকরণের জল্পনা উস্কে উঠল রাজনৈতিক মহলে। 2019 সালের জমজমাট ভাইফোঁটার পর কোভিড এর কারণে 2 বছর সেভাবে অনুষ্ঠান হয়নি। এবছর আবার মমতার বাড়িতে ভাইফোঁটায় জনসমাগম, যাকে পারিবারিক অনুষ্ঠান বলেছেন মুখ্যমন্ত্রী। আর সেখানেই নজর কাড়ল মুকুল শোভন বৈশাখীদের উপস্থিতি। বৈশাখীর বক্তব্য, শোভন ভাইফোঁটা পেল, আমি আশীর্বাদ পেলাম, ওদের মধ্যে একটা টান সব সময় রয়েছে, ভাই বোনের এই সম্পর্ক ছিলই, মাঝে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, অভিমানের মেঘ কেটে গেছে। এদিকে দশমীর পরও একদিন কালীঘাটে গিয়ে বিজয়ার শুভেচ্ছা জানিয়েছিলেন মুকুল রায়। তবে 2016 সালের পর ফের তাকে ভাইফোঁটা নিতে দেখে রাজনৈতিক মহলে জল্পনা। মুকুল রায় ফের মমতার ঘনিষ্ঠ বৃত্তে ঢুকে পড়েছেন। দলের প্রাক্তন সর্বভারতীয় সহসভাপতি পঞ্চায়েত ভোটের আগে কোনো বড় দায়িত্ব পেতে চলেছেন কিনা, আপাতত সেদিকেই তাকিয়ে ওয়াকি বহাল মহল। এদিকে ভাইফোঁটায় অভিনব প্রতিবাদ, এসএসসি চাকরি প্রার্থীদের ধর্মতলায় জম পুজোর আয়োজন করলেন আন্দোলনকারীরা। পোস্টারে লেখা ছিল, জমের কপালে দিলাম ফোঁটা, ভাইয়ের দুয়ারে পড়ল কাঁটা। জম পুজোর পাশাপাশি সহযোদ্ধা দাদা ভাইদের কপালে ফোঁটা দেন আন্দোলনকারী বোনেরা। গোটা উৎসবের মরশুমটায় রাস্তায় কাটিয়েছেন চাকরি প্রার্থীরা। ভাইফোঁটার দিনেও বদল নেই সেই ছবিতে। তাঁদের কথায়, শিক্ষকরা জাতির মেরুদণ্ড, আমাদের স্বপ্ন ছিল শিক্ষকতা করে পড়ুয়াদের তৈরি করা। স্বপ্ন পূরণের জন্য কষ্ট করে পড়াশোনা করেও কোনো লাভ হয়নি, অযোগ্যরা চাকরি করছে, আমরা বঞ্চিত। সেই কারণেই প্রতিবাদ স্বরূপ এদিন জমপুজোর আয়োজন করেছিলেন বলে জানিয়েছেন তারা। ভাইফোঁটার দিনে দিদি অর্থাৎ মুখ্যমন্ত্রী একবার তাদের কাছে যাবেন বলেই আশা করেছিলেন তারা, কিন্তু এদিনও মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো বার্তা না পেয়ে কার্যতই হতাশ এসএসসি আন্দোলনকারীরা। ফের ইডির তলব এড়ালেন অনুব্রত কন্যা, হাজিরা দিলেন না দিল্লির মূল দপ্তরে। সূত্রের খবর, চিঠি দিয়ে তিনি আগেই জানিয়েছেন বর্তমানে তাঁর এক বন্ধুর মা ক্যান্সারে আক্রান্ত, তাঁর চিকিৎসা চলছে চেন্নাইতে, আপাতত সেখানেই রয়েছেন সুকন্যা, আর সেই কারণেই আপাতত তাঁর পক্ষে দিল্লি ইডি দপ্তরে যাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন অনুব্রত কন্যা। গত অগস্টে গরু পাচার মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। গ্রেফতারির পর নামে বেনামে থাকা তাঁর বিপুল সম্পত্তির উৎস খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অনুব্রত মণ্ডলের মেয়ের নামেও পাহাড় প্রমাণ সম্পত্তির খোঁজ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সুকন্যা মণ্ডলের 4টি সংস্থার অস্বাভাবিক আয় বৃদ্ধির ওপর নজর রয়েছে আধিকারিকদের, আর এই সব কারণেই মণ্ডল পরিবারের আয়ের উৎস খতিয়ে দেখতে সুকন্যাকে তলব করে ইডি। বৃহস্পতিবার দিল্লির ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর ভিন রাজ্যে থাকার যুক্তি দিয়ে, এবার সেই হাজিরাই এড়িয়ে গেলেন সুকন্যা মণ্ডল।
2019 সালে যোগী আদিত্যনাথের উদ্দেশ্যে বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ উঠেছিল আজম খানের বিরুদ্ধে। অবশেষে সেই অভিযোগে দোষী সাব্যস্ত হলেন সমাজবাদী পার্টির বর্ষিয়ানি নেতা। তাকে 3 বছরের কারাবাসের সাজা শুনিয়েছে উত্তরপ্রদেশের রামপুরের একটি আদালত। সেই সঙ্গে 25,000 টাকার জরিমানাও করা হয়েছে তাকে। 2019 সালে যোগী আদিত্যনাথ ও তৎকালীন জেলা শাসক IAS আধিকারিক অঞ্জনেয় কুমার সিং এর বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করেছিলেন তিনি। যোগীকে ক্রিমিনাল বলে কটাক্ষ করেছিলেন আজম খান। এরপরই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়, যার রায় প্রকাশিত হল এদিন। আর এই রায়ের ফলে নিঃসন্দেহে প্রবল অস্বস্তিতে পড়তে হল টিম আখিলেশের এই অন্যতম সদস্যকে। এর ফলে বাতিল হয়ে গেল আজম খানের বিধানসভার সদস্য পদ। তবে ইতিমধ্যেই জামিন পেয়ে গিয়েছেন এই বর্ষিয়ান নেতা। এই রায়ের বিরুদ্ধে আবেদন করার জন্য 7 দিন সময় দেওয়া হয়েছে তাকে। কাশ্মীর সমস্যা মেটানোর জন্য ভারত ও পাকিস্তানকে আলোচনায় বসতে হবে। কাশ্মীর নিয়ে এক পক্ষ যদি বেশি উদ্যোগী হয়ে ওঠে, তাহলে সমস্যা আরো জটিল হয়ে যাবে। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেছেন চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং। তার মতে, রাষ্ট্রসংঘের সনদ, নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত আর 2 দেশের মধ্যে বোঝাপড়া, এই সমস্ত কিছুর ভিত্তিতেই কাশ্মীর সমস্যা মিটিয়ে ফেলা দরকার। তিনি আরো বলেছেন, কাশ্মীর সমস্যা নিয়ে চীনের অবস্থান খুবই স্পষ্ট। ভূস্বর্গের কোন বিষয়েই নাক গলাতে চায় না বেজিং। এমনিতে একাধিকবার কাশ্মীর সমস্যাকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে দাবি করেছে নয়াদিল্লি। চীনকে বিধে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, চীন সহ অন্য কোন দেশই কাশ্মীর প্রসঙ্গে হস্তক্ষেপ করতে পারে না। এবার কার্যত এই ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করল চীন। লিঙ্গসাম্যের পথে হেঁটে যুগান্তকারী সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের। এবার থেকে একই ম্যাচ ফি পাবেন দেশের পুরুষ ও মহিলা ক্রিকেটাররা। টেস্ট ম্যাচ খেলার জন্য 15 লক্ষ টাকা, ওয়ান ডে ক্রিকেটে 6 লক্ষ আর টি-20 ক্রিকেটে ম্যাচ পিছু 3 লক্ষ টাকা করে পাবেন প্রত্যেকে। টুইট করে BCCI এর এই নয়া সিদ্ধান্তের কথা জানিয়েছেন বোর্ড সচিব জয় শাহ। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এই সিদ্ধান্তকে রীতিমতো অভিনন্দন জানিয়েছেন ক্রিকেটাররা। মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর টুইটে লিখেছেন, ভারতের মহিলা ক্রিকেটের জন্য স্মরণীয় দিন, BCCI ও জয় শাহকে ধন্যবাদ। একইভাবে বোর্ড সচিবকে ধন্যবাদ জানিয়ে প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ বলেছেন, ভারতের মহিলা ক্রিকেটের জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত, পুরুষ ও মহিলাদের ম্যাচ ফি 1। আগামী বছর পূর্ণাঙ্গ IPL হবে, ভারতের মহিলা ক্রিকেটে নতুন এক যুগের সূচনা হতে চলেছে। সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ঝুলন গোস্বামীও। যদিও ম্যাচ ফি সমান হলেও মোট চুক্তির পরিমাণে এখনো বিরাট বৈষম্য রয়ে গিয়েছে বলে জানাচ্ছে ওয়াকিব আহাল মহল। নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রত্যাশিত ছন্দেই দেখা গেল টিম ইন্ডিয়াকে। গ্রুপের তথাকথিত সবচেয়ে দুর্বল দলের বিরুদ্ধে হাসতে হাসতেই জিতলেন রোহিতরা। 56 রানের ব্যবধানে জয় পাওয়ায় লিগ টেবিলেও শীর্ষস্থান দখলে চলে এলো ভারতীয় ক্রিকেট দলের। সিডনিতে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। যদিও নেদারল্যান্ডসের দুর্বল বোলিং বিভাগের বিরুদ্ধেও রান পেলেন না KL রাহুল। তবে রাহুল দ্রুত আউট হলেও এদিন রানে ফিরেছেন অধিনায়ক রোহিত। 39 বলে 53 রান করেছেন তিনি। অন্যদিকে দুর্দান্ত ফর্ম বজায় রেখেছেন বিরাট কোহলিও। ডাচদের বিরুদ্ধে মাত্র 44 বলে 62 রানের অনবদ্য ইনিংস খেলতে দেখা গিয়েছে তাকে। তবে এদিনের ম্যাচের সেরা ইনিংসটি খেলেন সূর্য কুমার যাদব। স্লো পিচে 25 বলে 51 রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। ভারতের 179 রানের টার্গেটের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে নেদারল্যান্ডসের ব্যাটিং বিভাগ। নেদারল্যান্ডসের ইনিংস শেষ হয় 20 ওভারে 9 উইকেট 123 রানে। ভারতের হয়ে 2টি করে উইকেট পান ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, অশ্বিন এবং অক্ষর পটেল। এই ম্যাচে জয়ের ফলে আগামী রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাড়তি অক্সিজেন পেল টিম ইন্ডিয়া। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।